নিরাপত্তা আইনের নাম বদলায়ে নাম রাখছে সাইবার নিরাপত্তা আইন। মানে যে আইনটা পুলিশ বলল ওই আইনই থাকবে, পুরনো মামলাগুলো আগের মামলাতেই চলবে, আগের ধারাতেই চলবে, শুধু নামটা বদলায় দিছে ডিজিটাল নিরাপত্তা আইনের জায়গায় সাইবার নিরাপত্তা আইন। আমার প্রশ্ন হলো এই ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা কে লাভবান হয়, কে বেনিফিট পাচ্ছে? এই আইন দ্বারা জনগণ বেনিফিট পেয়েছে, কোনো হ্যারাসমেন্টের শিকার হওয়া নারী বেনিফিট পেয়েছে, কোনো হ্যারাসমেন্টের শিকার হওয়া রাজনীতিবিদ নিরাপত্তা পাচ্ছে? না, এই আইনটাকে বানিয়েছে এমনভাবে, আপনারা যারা সাংবাদিক, আপনি ধরেন একটা সরকারি অফিসে গেছেন, সেখানে দেখছেন কিছু ঠিকাদার আর সরকারি কর্মকর্তারা মিলে চুরি করছে, আপনি এটা ভিডিও করছেন, কিন্তু যখন আপনার মনে হলো যে 14 বছরের জেল হবে এই ভিডিও ছাড়লে, তখন আপনি ভিডিওটা ডিলিট করে দিলেন অথবা ভিডিওটা প্রচার করলেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের কারসাজিটা আপনারা বুঝতে পেরেছেন? এই আইনটা বেসিক্যালি এই আইনটা করাই হয়েছে সরকার তার চোরদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এটা ডিজিটাল নিরাপত্তা আইন না, এটা হলো শেখ হাসিনার অনুগত চোরদের নিরাপত্তা আইন। আপনারা দেখেন গাজীপুরে কামরুল হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সে ওই যে 2500 টাকা করে প্রণোদনা দিয়েছিল গরিব মানুষদেরকে, সেই টাকা চুরি করেছিল। একই বিকাশ নাম্বারে 200 বার টাকা নিয়েছিল একজন, একই বিকাশ নাম্বারে 99 বার টাকা নিয়েছিল, একই বিকাশ নাম্বারে 40 বার টাকা নিয়েছিল, সেটা প্রকাশ করে দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। চোরদেরকে গ্রেপ্তার করা হয় না, তাকে গ্রেপ্তার করা হয় যে একটু ভিডিও ধারণ করে ছেড়ে দেয় তাকে। এই যে গোপালগঞ্জে রাষ্ট্রপতি গিয়েছিল, সেখানে একটা ছেলে ভিডিও করেছিল, কি ভিডিও করেছিল, যে রাষ্ট্রপতির আগমনে গাড়ি ঘোড়া সব বন্ধ রাখছে, একটা শিশু মরে গেছে গাড়িতে আটকে, সেই শিশুর ভিডিও করেছিল। এই ভিডিও করার জন্য আপনার হলো সেই ছেলে এখন জেলে, লোয়ার কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট কেউ জামিন দেয় না তাকে। এই ছেলেটা কি আজীবন জেলে থাকবে? তাহলে রাষ্ট্রপতির আগমনে পুলিশ প্রোটোকলে শিশুর মৃত্যু হয়েছে, এই খবরটা কোনো নিউজ মিডিয়া প্রকাশ করেনি, জনগণও কি ভিডিও করে প্রকাশ করতে পারবে না? ওই সময় তো ওই এলাকার মানুষ বিক্ষোভ করেছিল, তাহলে ওই এলাকার মানুষ বিক্ষোভ করলে কেন যদি মিথ্যা হয়? কিন্তু সেই ছেলেটাকে আজকে যারা মনে করেন এই তথ্য প্রযুক্তি আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার আইন এটা দেশের জন্য প্রয়োজন, তারা স্পষ্টভাবে শেখ হাসিনার দালাল, সরকারের দালাল। আপনারা দেখেন এটা হলো বাক স্বাধীনতাকে শাস্তি দেওয়ার একটা আইন, মানে বাক স্বাধীনতা অপরাধ, বাক স্বাধীনতাকে ক্রাইম হিসেবে তুলে ধরছে। যারা বাক স্বাধীনতা প্র্যাকটিস করবে তারা হবে ক্রিমিনাল এই আইনে, এবং তাদের 14 বছর 20 বছর জেল হবে। তাহলে দেখেন বাক স্বাধীনতার জন্য আমরা লড়াই করি, সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকার সংবিধানকে অমান্য করে বাক স্বাধীনতা প্র্যাকটিস করার লোককে তারা শাস্তি দিতে চায়, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাইবার নিরাপত্তা আইন করছে। আমার প্রশ্ন হলো আমার কথা বলার রুচি কি, এটা শেখ হাসিনা ঠিক করে দেওয়ার কে? আমি কি ভাষায় কথা বলবো এটা শেখ হাসিনা ঠিক করে দেবে? হ্যাঁ, যে লোকগুলো ত্রাণ চুরি করছে, গম চুরি করছে, দুর্নীতি করছে, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলবো, একটা চোরকে কি ভাষায় গালি দিব, এটা শেখ হাসিনা ঠিক করে দেবে? হ্যাঁ, আমার মুখের ভাষা ভদ্র রাখতে চাই, কিন্তু তারা যে অভদ্র আচরণ করে এটার বিচার করবে কে? বাংলাদেশ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা লুট হয়েছে। আপনারা দেখেন আমরা যে কথা বলবো না, এই 8,000 কোটি টাকা লুট হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক বা কোনো ম্যানেজমেন্টের কেউ জেলে গেছে? কাউকে জেলে যেতে হয়েছে? এই যে ব্যাংকের টাকা লুট, ব্যাংকের টাকা চুরি, শেখ হাসিনার একটা উত্তমভাবে মানে খুব সহজে টাকা সরানোর একটা উপায় হলো ব্যাংকের টাকা চুরি। শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে জেলায় জেলায় মন্ত্রী এমপিদেরকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তারা ওই ঋণের নামে টাকা চুরিকে সুন্দর সিস্টেম করে দিয়েছেন এবং 1,000 কোটি টাকা ঋণ দিচ্ছে। এই ব্যাংকটা আসলে কি আমাদেরকে জানতে হবে। গতকাল বক্তব্যে বলেছিলাম ব্যাংক হলো বাবা মার চেয়েও বিশ্বস্ত, ব্যাংক হলো নিজের প্রিয়তম স্ত্রীর চেয়েও বিশ্বস্ত, ব্যাংক হলো ভাইয়ের চেয়েও বিশ্বস্ত। মানুষ ছোট ভাইয়ের কাছে টাকা রাখতে ভয় পায়,
ভাই খরচ করে ফেলবে, বাবার কাছে টাকা দিতে ভয় পায় বাবা খরচ করে ফেলবে, কিন্তু ব্যাংকের কাছে টাকা রাখতে ভয় পায় না, কারণ ব্যাংকে মানুষ বিশ্বাস করে। সেই ব্যাংক একটা বিশ্বস্ত জায়গা, সে কাছে না সেই বিশ্বাসে ফাটল ধরিয়েছে। এই ব্যাংকের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, মানুষ বিশ্বাস করে টাকা রাখছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট করে এদেরকে গ্রেপ্তার করা হয় না। এরা ঋণ খেলাপি হয়, এদেরকে পরে ঋণ খেলাপি হওয়ার পরে ডিক্লারেশন দেয় যে এই ঋণ খেলাপি হয়েছে কেন, তার ব্যবসায় লস। এখন তার ব্যবসাকে উন্নতি করার জন্য ব্যাংক আরও 300 কোটি টাকা লোন দেয়, ব্যাংক আরও 500 কোটি টাকা লোন দেয়। আফসোস, আমাদের ব্যাংকগুলোকে কী বানিয়ে ফেলেছে, মানে ঋণ খেলাপিদেরকে রক্ষা করার জন্য আবার লোন দেয়, মানে আরও ঋণ খেলাপি হোক, অথচ 12,000 টাকার জন্য 5,000 টাকার জন্য কৃষকের হাতে হ্যান্ডকাপ পড়ায়, কৃষক আত্মহত্যা করে ব্যাংক লোনের জন্য, ব্যাংক লোনের জন্য ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা সুইসাইড করে, বুঝতে পারে না ব্যবসায় লস খাইছে, ছোটো ছোটো 20,000 টাকার জন্য সুইসাইড করে, কিন্তু 20,000 কোটি টাকা যায় চুরি করেছে ওর কিছু হয় না। শেখ হাসিনা অত্যন্ত কৌশলে এ সকল ব্যাগ চোরদেরকে সুযোগ করে দিয়েছে, তোমার টাকা নাও, কত টাকা লাগবে টাকা নাও, নিচ্ছে আরামে নিচ্ছে। এই ব্যাংক ঋণ খেলাপিরা তারা তাদের কেরানির নামে টাকা নেয়, তাদের কর্মচারীর নামে টাকা নেয়, বড় বড় অ্যামাউন্টের লোন নেয়, এমন বড় অ্যামাউন্টের লোন নেয় 1,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, মানে 1,000 কোটি টাকা কতগুলো টাকা দিয়ে 1,000 কোটি টাকা হয়, 1,00,000 টাকা কতগুলো টাকা মিলে হয়, তাহলে 1,00,000 টাকা যদি 1 কোটি টাকা কত টাকা হয়, 100 কোটি টাকা কত টাকায় হয়, 1,000 কোটি টাকা কত টাকায় হয়। এই সরল প্রশ্নগুলো নিজেদের কাছে করেন যে এইভাবে খুব সহজে আরামে আমাদের ব্যাংকে টাকাগুলো ড্রেন আপ করছে নিয়ে যাচ্ছে, এগুলো বলার কিচ্ছু নাই। আমাদের যে বিশ্বাসের জায়গা ছিল ব্যাংকগুলো, আমাদের অর্থের আমানত রাখা, আমাদের জনগণরা আমরা কষ্ট করে 2,000, 5,000, 1,000, 10,000 টাকা করে এই ব্যাংকে রাখি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ব্যাংকে টাকা রাখে। আফসোস, এই ব্যাংকের সুরক্ষা শেখ হাসিনা দিতে পারে নাই, শেখ হাসিনা এই ব্যাংক থেকে টাকা চুরি করেছে, এবং শুধু ব্যাংকের মাধ্যমে নিয়েছে বিষয়টা এরকম না, ই ভ্যালির মাধ্যমে নিয়েছে, ই অরেঞ্জের মাধ্যমে নিয়েছে, দালালের মাধ্যমে নিয়েছে, সিরাজগঞ্জ নামে স্বপ্নের মাধ্যমে নিয়েছে, এরকম অসংখ্য অনলাইন শপের মাধ্যমে নিয়েছে, এবং শেখ হাসিনার মন্ত্রী এমপিরা সরাসরি জড়িত, এগুলোতে সরাসরি জড়িত, যে কারণে এদের বিচার হয় না। এই যে এসপিসি দেখেন, মাশরাফি বিন মুর্তজার মতো একটা ফ্রেশ ক্যারেক্টার এসপিসিকে ব্যবহার করে 70 লাখ টাকা চুরি করেছে, 70 লাখ যুবকের টাকা চুরি করেছে। আমরা এগুলো বললে মাশরাফির ভক্তরা আমাদেরকে সাইবার হ্যারাসমেন্ট করবে। শেখ হাসিনার সঙ্গী কারা? শেখ হাসিনার সঙ্গী মাশরাফি, আর মাশরাফি একজন যুবকদের টাকা আত্মসাৎকারী। ই অরেঞ্জের টাকা মহিলারা যাতে যাচ্ছে, বয়স্ক মহিলারা বলছে আমরা ই অরেঞ্জে টাকা দিছি, টাকা ফেরত দেন। মাশরাফি কত বড় ব্যাককেল বলে টাকা আপনারা জানে সদ্গা হিসেবে দেন। এই যে ব্যাংক চোরদেরকে নিয়ে শেখ হাসিনার বসবাস, এগুলো আমাদেরকে ব্যাপকভাবে সাফার করছে। আজকে এই যে দেখেন, এই যে টাকা চুরিগুলো, জি এসালম গ্রুপের কথা কি বলবো, আমাদের ভালোবাসার ইসলামী ব্যাংকে এটা হলো শেখ হাসিনার পকেটের ব্যাংক রূপান্তরিত করে ফেলেছে। শেখ হাসিনার যখন টাকা দরকার হয় তখন এসালম গ্রুপের মালিকরে বলে, সে ইসলামী ব্যাংক থেকে টাকা নেয়, টাকা নিয়ে শেখ হাসিনারে দিয়ে দেয়, বিভিন্ন রাজনীতির কাজে ব্যয় করে, সিঙ্গাপুরে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমরা এসালম গ্রুপের ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপ বন্ধ করার জোর দাবি জানাই, এবং এটা ইসলামী ব্যাংকটা জামাতের ব্যাংক না, ইসলামী ব্যাংকটা সাধারণ মানুষের ব্যাংক, জামাতে ইসলামের ইনভেস্ট না, এটা সাধারণ মানুষের ইনভেস্টমেন্টে এই ব্যাংক এত বড় হয়েছে, সাধারণ মানুষের বিশ্বাসে। সেই ইসলামী ব্যাংককে এসালম গ্রুপ আওয়ামী লীগ চুরি করে নিয়ে গেছে।